ছবিতে একটি নতুন মুখ না থাকলে আমারই অস্বস্তি হয়, তো আমি দীপককে বললাম বাহাউদ্দিনের বউ একটা ফ্রেশ কিছু হলে ভালো হয়। আমরা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে খুব বেশি যে ইন্দুবালার সঙ্গে যে ছবি আছে তা নয়, একটাই ছবি আছে যেটা আমরা পুরো ফ্যামিলির সাথে দেখছি। তো আমরা চাইছিলাম এমন কেউ হোক যে যাকে অডিয়েন্স কোনোদিন দেখেনি, প্রথমবার হয়তো দেখতে চলবে, এবং তার জন্য মুখের মধ্যে যেন সেই পিরিয়ডটাকে ধরা পড়ে আর কি। শুধু এইটুকু মনে রেখো আমাদের কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই। অ্যাজ আ প্রোডিউসার দেবকে আমি 100, 200, 300 দিয়ে দিতে পারি আর কি। তো দেব একবারই কথা শুনেই বললো ওকে ডান, তাহলে তুমি স্টার্ট করো প্রসেস। আমার এক বন্ধু, সে আমাকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পোস্টটা পাঠায় যে এরকম অডিশনের জন্য ওরা নতুন একটা ফ্রেশ ফেস খুঁজছে, ওয়াই ডোন্ট ইউ জাস্ট গো অ্যান্ড ট্রাই। আমরা যখন অডিশন করলাম উই গট আ ফ্যান্টাস্টিক রেসপন্স, বোধহয় 6,000-7,000 মতো অ্যাপ্লিকেশন এসেছিল, পুরোটা এই দেব এন্টারটেনমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে এদের একটা ভয়ঙ্কর কাজ। অ্যান্ড কাস্টিং ডিরেক্টর হয়ে কাজ করছিল সৃজা, সৃজাও অনেক ভালো কাজ করেছিল। আমার কাছে কোনো পোর্টফোলিও বা সেরকম কোনো প্রফেশনাল পিকচার্স ছিল না, তো আমি ফোন ক্লিক পিকচার্সই পাঠিয়েছিলাম, আর আমি পাঠিয়ে খুব একটা এক্সপেকটেশনস রাখিনি অনেস্টলি। তারপর ইনিশিয়ালি আমার কাছে মেল আসে তুমি অন গ্রাউন্ড অডিশনে এসো, অডিশন হয়, স্ক্রিপ্ট ধরে ধরে লুক ধরে ধরে এগোনো হয়, তারপর আস্তে আস্তে লুক টেস্ট হলো। তখনও বুঝতে পারছিলাম না যে আমি কি সিলেক্ট হয়ে গেছি কি এখনো হইনি। তারপর ফাইনালি আমরা সৃজাকে খুঁজে পাই।